মুসম্মদ মুখাতুম। এখানে কাদের বাসায় আসছো? খালেকের বাসায়। খালেকের বাসায়। খালেকের বাপের নাম কি? মানে এটা ইকবলের বাড়ি। খালেক হলো ওর আব্বু। মানে ইকবলের বাসায় আসছো কি জন্য? ও আমারে গত 5 তারিখে ফোন দিয়ে ডাকছিল। পরে আমি আসছিলাম, পরে ওর পরিবার ওকে ঘরের তো বাইরে করে দিয়েছে। বাইরে করে দেওয়ার পরে আমি ঘরের মধ্যে আটকা পড়ছিলাম। পরে বদর আমাকে, মানে বদরও এখানে আসে, আসার পরে বলে যে তোর আমি বিয়ে দিয়ে দেবো, একটা শর্ত আছে। বলছে কি শর্ত? আমার খারাপ প্রস্তাব দেয়, আমি রাজি হই নাই। পরে আমারে মারধর করে, সেদিন আমার খেদাই দিছে। পরে এরপর আমি বাড়ি, মানে এই রাস্তায় দাঁড়ায় কাঁদতেছিলাম। পরে আমার পরিবার আমাকে খুঁজতেছিল, পরে আমাকে নিয়ে গেছে। পরে আমার বাবাও আমারে মারধর করছে, আমার বাবা মানে মানে নিচ্ছে না। গত 5 তারিখে। আজকে এখানে আসছো কয়টায়? আজকে আসছি 7টা কি 7:30টা এরকম। আসার পরে তুমি ওদের বাড়িতে না থেকে এই জায়গায় কেন? আমি ওদের বাড়িতে উঠছিলাম। ওর বাপ আমারে মারধর করছে, ওর মা মারধর করছে, ওর ফ্যামিলি এমন কোনো লোক নাই যে আমার মারে নাই। সবাই আমারে মারধর করে বাগান দিয়ে এখান থেকে ফেলাই দিচ্ছে। একটু আগেও আমারে লাথি মারছে অনেকেই। সবাইরে আমি চিনতে পারবো দেখলে। নাম জানেন না? না, সে আমারে সকালবেলা ফোন দিছিল। ফোন দিয়ে বলছে যে তুমি কাউরে বলো না, আমি তুমি আজকে আমার বাড়িতে আসো। ওর বাড়িতে ওর বিয়ের জন্য কি করতেছে। ও আসার পর ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, আর এসে আমি ওকে দেখতেও পাইনি। এর আগে আমাকে যখন মেরে ধরে খেলায় দিছিল তখন অভিযোগ জানানো হয়েছে, তখন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। মানে লিখিত কোনো অভিযোগ না মুখে? লিখিত। সেই অভিযোগের কোনো কপি আছে? কপি বাড়িতে আছে। এর আগে থানায় যে অভিযোগ করেছিলে সেটার কপি বাড়িতে? হ্যাঁ। মুসম্মদ মৌ খাতুন, বাড়ি শিমুলা কুটিপাড়া, বাবার নাম আব্দুল রাজ্জাক। তোমাদের সম্পর্ক কতদিনের? 6 মাস। যে ছেলের সাথে সম্পর্ক, সেই ছেলের নাম কি? ইকবল। ইকবল কি করে? গাড়ি চালায়। মানে তোমাদের প্রথম যোগাযোগ হয় কিভাবে? ও আমাতে আমার আমার বাড়িতে দেখতে গেছিল, কিন্তু আমি জানতাম না যে ও আমার সম্পর্কে বিয়ে হয়। ও জানতো না যে আমার বিয়ে হয়। এর মধ্যে লগে মানে আমারে আমার বাপ মাও রাজি না, ওর বাপ মাও রাজি না যে আমাদের বিয়ে দেবে। এর মধ্যে আমি এসব ভুলে গেছি, আমার আর এইসব মনে নাই। ও আমার বাড়িতে 2-3 দিন মানে প্রায় প্রায় মাঝে মধ্যে যে আমারে ডিস্টার্ব করতো। আমার ছোট বোন আছে, ওর কাছে ফোন নাম্বার চাইতো। পরে এরকম মানে মানুষজন খারাপ বলবে, তার জন্য আমি ফোন নাম্বার দিয়ে বুঝাইছি, দেখেন আপনার বাপ মা যেখানে রাজি না সেখানে সম্পর্ক করার কোনো মানে হয় না। ও একই কথা, তো তুই তো আমার না হোস আমি বিষ খাবো, শুধু একই কথা বলে। পরে আস্তে আস্তে আমিও কথা বলা শুরু করলাম, সেও কথা বললো। কথা বলার পরে এই রকম যে ঘটাবে সেটা আমি জানতাম না। ও আমার ডাইকে নিয়ে আসে এই রকম করবে, এটার মানে কি? এর আমি জব চাই। আচ্ছা, ও কি আপনারে কোথাও কখনো নিয়ে গেছে ঘুরতে কিংবা? হ্যাঁ, আমারে নিয়ে গেছে। বাড়ি আসি নাই, কামেই রইছি। কোথায় গেছেন আপনারা? আমি অনেকবার ইউটিউব পার্কে গেছি, হলে গেছি, তারপরে বাস স্ট্যান্ডে দেখা করছি, আমার বাড়ির আশেপাশে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ও আমার সন্ধ্যা মানে যখনই মনে করেন যে আজকে রাত 9টার সময় ও গাড়িতে যাবে, ও সন্ধ্যার আগ দিয়ে আমার বাড়ির দিকে যাবে। যে মিস কল দিত, ফোন দিত, আমি যেতাম, যে দেখা করে আসতাম। এই বিলজানি বাজারে অনেকেই জানে ওর সাথে আমার সম্পর্ক আছে। আমি মানে সব জায়গায় লোক সেট করে রাখছে যে আমি কোথায় কি করতেছি না করতেছি ও সবকিছু, মানে এ টু জেড আমি কখন কি করি না করো সবকিছু জানে। আচ্ছা, এখানে আসার পরে আপনাকে কি দিয়ে মারছে ওরা? ওর বাপ আমার লাঠি মারছে, ওর মা কি দিয়ে যেন মাথার পর বাড়ি মারছে, তারপরে লাঠি মাটি নিয়ে এসে আমার বাড়ি এসছে অনেক। তারপরে আমি যখন ওই বাড়িতে নামতেছি না, তখন আমার ঘাড় মার ধাক্কা দিল সবাই, মানে ওর পরিবার এমন কোনো লোক নাই যে আমার গায়ে হাত দেয় নাই। একটু আগেও একটা মহিলা আমার গায়ের উপর লাথি মারিয়ে চলে গেল। আমার পকেটে ফোন রয়েছে, ফোন কাটতে গেছে, আমি ফোন দিই নাই বিধা আমার লাথি মারছে। আরও অনেক গালি গালাজ করতেছে, কেন আমি অন্য কারোর ঘরে উঠলাম না, কিসের জন্য আমি ওর ঘরে উঠলাম? এই পাড়ায় তো অনেক ছেলেই আছে, আমি কারোর ঘরে তো গেলাম, ওর ঘরে কিসের জন্য গেলাম?
ইকবালের সাথে সম্পর্ক আমি ওকে আগে জানতাম না বুঝছেন, দশ পনেরো দিন আগে আমি জানতে পারিছি। ও আমাকে মেয়ে আমি বিয়ে দেবো বলছে কি, আমি ওর মেয়ে আমার মেয়ে কুরানশিপ পড়তেছে বলছে কি, আমি ফোনটা ধরছি, অনেকবার ফোন আসছে সেন ফোনটা আমি ধরছি, কচ্ছি আমি বলছি কে, বলছে আন্টি আমি, তা আমি বলছি তুমি কে, আমি ইকবাল, আমার সাথে কি মেয়ে বিয়ে দেবেন, আমি তোমার চিনা নাই জানি তোমার সাথে মেয়ে বিয়ে দেবো কেন, আমি বলতে চাই কি আমার সাথে মেয়ে বিয়ে দেবেন নাই তাই বলেন, আমি যদি মরণের আগ দিয়ে হলো আপনার মেয়েকে আমি একদিনের জন্য হলো আমি বিয়ে করবো, আমি বিয়ে করবোই, আপনি দেবেন নাই তাই বলেন, আপনি যদি বিয়ে না দেন আমি বিষ খেয়ে মারা যাবো, এইভাবে কথা বলতে চাই। তারপর ওর বাড়িতে বলে মানিয়ে নিয়েছে না, এইসব কথা মতো আমাকে দিয়ে অনেক সিট করতেছে বুঝছেন, আমাকে অনেক ই করতেছে, তাই আমি বলতেছি কি যে আমার মেয়ে বিয়ে দেবো কি না দেবো সেটা হলে আমার বিষয়, আর পরে সেটা তোমার একা তো আমি মিয়া বিয়ে দেওয়া যাবো কিছু জন্য, তোমার তুমি চিনি না, বলতেছি যে মিয়া বিয়ে দেবেন কি না দেবেন সেটা সেটা আমি দেখতেছি, আমার বাড়িতে ব্যবস্থা তোমার বাড়িতে ব্যবস্থা করি, তাহলে আমার বাড়িতে আসো, ও বাড়িতে ব্যবস্থা না করিয়ে কেন আমার মেয়েকে নিয়ে এই এই খেলা খেললো, কেন আমার মিয়াকে এইভাবে নির্যাতন করলো, সবাই মিলে কেন মারলো, আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই।